চার দিনে তিনবার সোনা উদ্ধার বাগদাসী বাঁধতে, ফের 81টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে বিএসএফ। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির বর্তমান বাজার দর প্রায় 5 কোটি টাকারও বেশি। গত 7 ও 9 তারিখের পর এবার 11 তারিখ, গত 4 দিনে 3 বার সোনা উদ্ধার জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। তাহলে কি সোনা পাচারের সেফ করিডর হয়ে উঠল বাগদা সীমান্ত? আতঙ্কে স্থানীয়রা 11 তারিখ সকালে বাগদার রনঘাট সীমান্তের বিএসএফ জওয়ানেরা এক ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে 81টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার ওজন 9 কেজি 792 গ্রাম। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম নাজিম মণ্ডল। অভিযুক্তের বাড়ি বাগদার কুলিয়া গ্রামে। বিএসএফের জেরায় অভিযুক্ত জানিয়েছে সীমান্তের কাছে কৃষিকাজ করতে গিয়েছিল সে। সেখানে এক বাংলাদেশি তাকে সোনার বিস্কুটগুলি দেয়। বিস্কুটগুলি নিয়ে গ্রামের দিকে আসছিল সে, সে সময় বিএসএফ জওয়ানেরা তাকে ধরে ফেলে। সূত্রের খবর, এর আগে চলতি মাসের 7 তারিখ ও 9 তারিখ বাগদার মামা ভাগ্নে সীমান্ত থেকে প্রায় 3 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সীমান্ত দিয়ে সোনা পাচার নতুন কোনো ঘটনা নয়, এর আগেও বহুবার সোনা পাচারের ঘটনা সামনে এসেছে। প্রতিবারই নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে পাচারকারীরা, কখনো শরীরের গোপন জায়গায় লুকিয়ে বা পোশাকের মধ্যে লুকিয়ে, আবার কখনো জুতোর মধ্যে, কখনো বা সাইকেল মোটর সাইকেলে করে। এবার নতুন পন্থা অবলম্বন করেছে, জমিতে কীটনাশক স্প্রে করার মেশিনের মধ্যে করেও সোনা পাচারের ঘটনা ঘটেছে, যা দেখে রীতিমতো অবাক সীমান্তের জওয়ানেরা। এই মুহূর্তে বাগদার রনঘাট সীমান্তে কর্তব্যরত 68 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানেরা। 68 নম্বর ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার যোগেন্দ্র আগরওয়াল বলেন, দিন দিন চোরাকারবারীরা ভারত বাংলাদেশ সীমান্তে নতুন উপায়ে পাচারের চেষ্টা করছে, কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা পূরণ হচ্ছে না। তিনি আরও জানান, আমরা আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকলেও বেশ কিছুটা জায়গায় নেই কোনো বেড়া, সেই জায়গাকেই বেছে নিচ্ছে পাচারকারীরা। কখনো কৃষিকাজের নাম করে সীমান্তে গিয়ে পাচার কাজে যুক্ত হয়ে পড়ছেন তারা। বিএসএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যক্তিকে বাগদা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয়েছে বাগদা শুল্ক দপ্তরের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।